ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় চলতি মৌসুমে কাঁঠালের বাম্পার ফলন হয়েছে নানা প্রতিকূলতার মধ্যে স্থানীয় কৃষকেরা এলাকায় বাণিজ্যিকভাবে কাঁঠাল চাষ করে অর্থনৈতিক উন্নয়নে যথেষ্ট ভূমিকা রাখছে এখানকার কাঁঠাল স্থানীয় চাহিদা মিটিয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে চলতি বছরে উপজেলায় অন্তত দেড় কোটি টাকার কাঁঠাল বিক্রি হবে বলে আশাবাদ ব্যক্ত করছেন সংশ্লিষ্টরা চিকিৎসকদের মতে কাঁঠালে অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন সি ভিটামিন বি ভিটামিন ই ক্যালসিয়াম ফলিক অ্যাসিড রয়েছে টাটকা এ ফল পটাশিয়াম ম্যাগনেসিয়াম এবং আয়রনের একটি ভালো উৎস তাছাড়া পটাশিয়াম হার্টের গতি ও রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে বর্তমানে আখাওড়া উপজেলার প্রতিটি ইউনিয়নে কম বেশি কাঁঠাল চাষ হয়ে থাকে এর মধ্যে আজমপুর রামধননগর চাঁদপুর দুর্গাপুর কর্মমঠ খারকুট মিনারকুট সহ আরো অনেক গ্রামে বাণিজ্যিক ভিত্তিতে এই কাঁঠালের চাষ হয়ে আসছে আমাদের এলাকার কাঁঠাল অত্যন্ত সুস্বাদু খাইতে খুব মিষ্টি মধ্যে সাড়ে তিনশো কাঁঠাল গাছ আছে এই কাঁঠাল গাছে আমি বৎসরে এক লক্ষ টাকার মতন বিক্রি করতে পারি ভালো ফলন হয়েছে এলাকার কাঁঠাল খেতে খুব সুস্বাদু এই জন্য কাঁঠালের চাহিদা খুব বেশি এ এই এলাকার কাঁঠাল মশলা দিলে খুব ভালো এই ফলন ভালো বা কুচ ভালো আমরা এক হাজার টের নিয়ে দুই হাজার বেশি এখন কাঁঠালের ভরা মৌসুম হওয়ায় গ্রামগুলোর খালি জায়গা পুকুর রাস্তার ধারে ও বাড়ির আঙিনায় গাছে গাছে শোভা পাচ্ছে অসংখ্য কাঁঠাল এক একটি গাছে বিশ থেকে ষাটটির উপরে কাঁঠাল ধরেছে আখাউড়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহানা বেগম বলেন এই উপজেলার মাটি কাঁঠাল চাষে খুবই উপযোগী এই ফল উৎপাদনে বাগান মালিকদের তেমন কোনো খরচ নেই বললেই চলে কাঁঠালের ফলন বাড়াতে চাষিদের সব ধরনের সহযোগিতা করা হবে বলে জানান এই কর্মকর্তা এবার কাঁঠালের বাম্পার ফলন হয়েছে উপজেলা কৃষি অফিস সবসময় কৃষকদের পাশে আছেন এবং তাদেরকে সহযোগিতা প্রদান করছেন কিভাবে কাঁঠালের মুচি আসা থেকে শুরু করে পরিপক্ক হওয়া পর্যন্ত বারো মাস এই কাঁঠালের যত্ন করা যায় এবং বিভিন্ন ধরনের বারোমাসি জাতের কাঁঠাল কীভাবে রোপণ করা যায় এ ব্যাপারেও আমরা উদ্যোগ নিয়েছি উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায় আখাউড়ায় প্রায় একশত হেক্টর জমিতে কাঁঠালের ফলন হয়ে থাকে দীর্ঘ দুই যুগেরও বেশি সময় ধরে এই উপজেলায় কাঁঠাল চাষ করা হচ্ছে উৎপাদন খরচ কম হওয়ায় দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে কাঁঠাল চাষ বাংলাদেশ থেকে সম্প্রসারিত আইপি চ্যানেল প্রথী টিভি বিশ্বজুড়ে এক মানবতার কণ্ঠস্বর